প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের এই ক্লাসে সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের সাথে আছি আমি আবু নাইম। আমরা পূর্ব নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে সাহিত্যের রূপ ও রীতি, লিখেছেন হায়াত মাহমুদ। আমরা এই ক্লাসে এর আগে এই টপিকের উপর এর আগে আমরা বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। এটা আমাদের প্রবন্ধের শেষ ক্লাস। তার পরবর্তী ক্লাসে আমরা অবশ্য প্রশ্ন অনুশীলনী নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার মধ্যে থাকবে উপন্যাস এবং প্রবন্ধ। আশা করি তোমরা পূর্ববর্তী যে ক্লাসগুলো সেগুলো মোটামুটি ভালোভাবে করেছ এবং আশা করি বুঝতেও পেরেছ। তো একটু সুন্দর করে ভালো করে যারা মোটামুটি ধরে ধরে বসে বসে পড়বে অবশ্যই তারা বুঝতে পারবে। আর সাথে সাথে আমি সব সময় বলি যে একটু আন্ডারলাইন করে 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 পড়তে হবে। তো আজকে আমাদের যে টপিক, আজকে আমাদের যে বিষয়, বিষয়টা হলো পৃষ্ঠা 161, সাহিত্যের রূপ ও রীতির যে চ্যাপ্টার আমরা পড়ছি, যে অধ্যায়টা আমরা পড়ছি, তার মধ্যে আগে আমরা পড়েছি নাটক, গল্প, প্রবন্ধ, কবিতা, এ সমস্ত আমরা পড়েছি। আজকে আমরা পড়ব উপন্যাস এবং প্রবন্ধের বিষয়গুলো নিয়ে। পেন্সিল বা কলম, খাতা হাতের কাছে আছে তো? অবশ্যই থাকার কথা। ক্লাসে বসার আগে সবসময় খাতা কলম, বই খাতা কলম হাতে নিয়ে বসবেন এবং যখন যেটা বলবো সাথে সাথে আন্ডারলাইন করবে, দাগ দিবে। এবং এগুলো পরীক্ষার আগে যখন তুমি শুধু একটু উল্টাবে পাতা, তখন এই দাগ দেওয়া জিনিসগুলো চোখে পড়লে সহজে তোমার রিভিশনটা কমপ্লিট হবে। তো চেষ্টা করবে যে অন্তত এগুলো একটু মনে রাখার জন্য। আমরা আজকে পড়ব উপন্যাস। উপন্যাস পড়তে কিন্তু বেশ মজা লাগে। একটা মানুষের জীবনের পরিপূর্ণ একটা ঘটনার বর্ণনা উপন্যাসে আসে, বা বিভিন্ন রকমের বিষয় নিয়ে কিন্তু উপন্যাস হতে পারে। কী কী বিষয় নিয়ে উপন্যাস হতে পারে সেগুলো আমরা সামনে দেখব। যাই হোক, আমরা শুরু করছি যে সাহিত্যের শাখা প্রশাখার মধ্যে উপন্যাস অন্যতম। অনেকগুলো শাখা প্রশাখা বলতে কোনগুলো বোঝানো হয়েছে এর আগের ক্লাসে আমি একাধিকবার বলেছি, আবার একটু মনে করিয়ে দিয়েছি। যেমন গল্প, কবিতা, উপন্যাস, নাটক, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলোকে সাধারণত শাখা বা প্রশাখা বলে থাকে। এরকম শাখাগুলোর মধ্যে, বিভাজনগুলোর মধ্যে অন্যতম হলো উপন্যাস। শুধু তাই নয়, পাঠক সমাজে উপন্যাস সর্বাধিক বহুল পঠিত এবং জনপ্রিয়তার শীর্ষে। উপন্যাস কিন্তু মানুষ খুব মজা করে পড়ে। একটা সময় ছিল, আজ থেকে 20 বছর আগে বলতে পারো, 15-20 বছর আগে, মানুষ যখন কোথাও বেড়াতে যেত, ঘুরতে যেত, লম্বা জার্নি, হ্যাঁ, ভ্রমণে গিয়েছে, গাড়িতে, লঞ্চে, স্টিমারে, ট্রেনে বসে বসে মানুষ বই পড়তো, সময় কাটাতো, টের পেত না, কষ্ট বুঝত না, গল্প পড়ে সময়টা কাটাতো। এখন অবশ্য মানুষের হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন, হ্যাঁ, এখন সেগুলোর মধ্যে বিভিন্ন রকমের অ্যাপস, ডিভাইস, অনেক কিছু। তো সেখান থেকেও চাইলে কিন্তু অনেকে এখন আরও সহজ হয়েছে। আগে তোমার অনেকগুলো বই নিয়ে ক্যারি করা সম্ভব হতো না, কিন্তু এখন মোবাইলের মধ্যে চাইলে তুমি অনেক বই নিয়ে নিতে পারো এবং সেখান থেকে পড়তে পারো। এবং যখন তখন যেখানে সেখানেই তুমি মোবাইলতে টিপে যে কোনো একটু বইয়ের দুটো পৃষ্ঠা পড়ে তোমার জ্ঞানকে তুমি সমৃদ্ধ করতে পারো। প্রত্যেকটা জিনিসের পজিটিভ, নেগেটিভ, হ্যাঁ, ইতিবাচক এবং নেতিবাচক বিষয় রয়েছে। আমরা মোবাইলে চাইলে অনেক ভালো ভালো জিনিসও দেখতে পারি, আবার সেটাকে নেগেটিভলিও ইউজ করতে পারি। আমরা চেষ্টা করব সবসময় সেটা যে কোনো কিছু। অনেকেই বলে যে মোবাইলটা আসলে খারাপ জিনিস, কিন্তু যে খারাপ করে তার কাছে খারাপ, যে ভালো করে তার কাছে ভালো। একটা বিষয় মনে রাখবে, ধারালো একটা চাকু, খুব ধারালো, এই চাকু যদি ডাক্তারের হাতে থাকে তখন কি ডাক্তার অপারেশন করে মানুষকে সুস্থ করে তোলে, রোগমুক্ত করে তোলে? আবার একই চাকু যদি কোনো ছিনতাইকারীর হাতে থাকে তাহলে সেটা মানুষের জীবন নাশের একটা ব্যবস্থা হতে পারে। তাইলে একই চাকু ডাক্তারের কাছে থাকলে জীবন বাঁচায়, আবার ছিনতাইকারীর কাছে থাকলে জীবন শেষ করে দেয়। সুতরাং মোবাইলটাকে তোমরা সেইভাবে হাতে নিয়ে ভালো এবং মন্দ দুটো জিনিস বিচার বিবেচনা করে চেষ্টা করবে ভালোর দিকটা ব্যবহার করতে।
মনে থাকবেন। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে উপন্যাসে কোনো একটি কাহিনী বর্ণিত হয়ে থাকে এবং এই কাহিনীটি সাধারণত গদ্যে লিখিত হয়। তোমরা জানো এখন কেন মহাকাব্য লিখিত হয় না, মহাকাব্য না লেখার কারণ হলো আগে যত বড় কাহিনী হতো সব কাহিনী পদ্যে লেখা হতো, কবিতার মতো করে লেখা হতো, এবং সেটা যখন অনেক আকারে বড় হতো তখন সেটা মহাকাব্য হয়ে যেত। হ্যাঁ, আর এখন অবশ্য সেটা আর নেই, এখন গদ্যে লেখা হচ্ছে, ঘটনার বর্ণনা হচ্ছে, বড় করে লেখা হচ্ছে এবং সেটা উপন্যাস হচ্ছে। কিন্তু পূর্বে এক সময় ছিল যখন কাহিনী পদ্যে লেখা হতো, কবিতার মতো করে লেখা হতো, তখন তাকে অবশ্য উপন্যাস বলা হতো না, তখন কি বলা হতো সেগুলোই কিন্তু ওই যে আগেকার সময় মধ্যযুগে তোমরা বিভিন্ন রকমের মঙ্গল কাব্যের নাম শুনে থাকবে, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, এরকম অনেক মঙ্গল কাব্য রয়েছে। হ্যাঁ, তো সেই সময় এবং এই মঙ্গল কাব্য বা যে কোনো কাব্য আগে যখন অনেক বড় হতো, হ্যাঁ আকারে অনেক বড়, অনেক ঘটনা বর্ণনা করা হতো, একটা মূল ঘটনাকে চালিয়ে নেওয়ার জন্য অনেকগুলো ছোট ছোট ঘটনা, পার্শ্ব ঘটনা থাকত, এই রকম ঘটনাগুলো যখন কবিতার আকারে বর্ণনা করা হতো তখন সেটা হয়ে যেত মহাকাব্য। কিন্তু এখন সেই মহাকাব্য আর লেখা হয় না, এখন কি হয় বড় বড় উপন্যাস লেখা হচ্ছে। যেমন বাংলা কাব্য, যেমন বাংলা সাহিত্যের মধ্যযুগে সব ধরনের মঙ্গল কাব্যই ছন্দে রচিত, হ্যাঁ, এবং তাতে গল্প বা কাহিনী প্রকাশিত হয়েছে, তবু তাকে উপন্যাস না বলে কাব্যই বলা হতো, যেহেতু কবিতার ন্যায় তা ছন্দে রচিত হয়েছে। উপন্যাস রচিত হয় গদ্য ভাষায়, দাগ দিয়ে রাখো, উপন্যাস রচিত কিন্তু কবিতায় নয়, পদ্যে নয়, গদ্যে, গল্পের মতো করে। এই তথ্য অত্যন্ত প্রয়োজনীয়, মানে এটা মনে রাখতে হবে, ছন্দবদ্ধ রচনার অনেক পরে যেহেতু গদ্যের আবির্ভাব, তাই অপেক্ষাকৃত আধুনিক কালে গদ্য কাহিনীতে লেখা হয়। যেমন তোমরা বিশেষ করে যদি আমরা বলি 1800 সালের আগ পর্যন্ত যা কিছু বাংলায় লেখা হয়েছে সব, তখন কিন্তু একজনের কাছে চিঠি লিখলেও, তোমরা তো এখন প্রায় চিঠি লেখা ভুলেই গিয়েছো, শুধু ব্যাকরণে চিঠি পড়ো, তাছাড়া চিঠি তো কেউ কাউকে লেখো না। তোমরা একটা কাজ করবা, যারা আমার এই লেকচার শুনছো সবাই তোমাদের এই যে অফিসের মাধ্যমে আমার অ্যাড্রেস নিয়ে আমাকে একটা করে চিঠি লিখবা, যদি এটা পারো আমি বুঝবো যে আসলে তোমরা কেমন চিঠি লিখতে পারো। হ্যাঁ, সেকেন্ড পার্ট তো পড়িয়েছো, ব্যাকরণ পড়েছো অনেকবার বিভিন্ন ক্লাসে, সেখানে চিঠিগুলো পড়ানো হয়েছে, তো চেষ্টা করবো তোমরা একটা করে চিঠি আমাকে লিখে পাঠাবে, হ্যাঁ, তোমাদের মনের অভিব্যক্তি জানিয়ে, আমার ক্লাস তোমাদের কেমন লাগে সমস্ত বিষয় জানিয়ে একটা চিঠি লিখে দিবে। যাই হোক, বলছিলাম যে আগের যুগে সেই চিঠিও লেখা হতো এরকম কবিতার মাধ্যমে, 1800 সালের পর থেকে গদ্যের সূচনা হয় এবং তখন এই যে উপন্যাস, নাটক, গল্প, এ সমস্ত সব কিছুই তখন গদ্যে লেখা শুরু হয়ে যায়। যেমন গল্প বা ছোট গল্প, উপন্যাস, রম্য কাহিনী ইত্যাদি, উপন্যাসের প্রধান উপজীব্য হলো প্লট। এটা আন্ডারলাইন করে রাখো, এটা একটা প্রশ্ন হতে পারে, একটা জ্ঞানমূলক প্রশ্ন, হ্যাঁ, বা এমসিকিউর মধ্যেও থাকতে পারে যে উপন্যাসের প্রধান উপজীব্য কি আর প্লট কি। প্লট হলো আখ্যান বা তৈরি হয়ে ওঠে গল্প ও তার ভিতরে উপস্থিত বিভিন্ন চরিত্রের সমন্বয়। তাহলে আখ্যান বাক মানে শুরুটা, যেটা শুরু হচ্ছে সেই জিনিসটা শুরু হচ্ছে কিভাবে, যে গল্প এবং তার ভিতরে বিভিন্ন রকমের যে চরিত্র আছে এই চরিত্রগুলোর সমন্বয়। বাংলা ভাষায় প্রথম কালজয়ী এবং অনেকের মতে এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু প্রথম বাংলায় সার্থক সফল উপন্যাস লেখা শুরু করেছেন, তার আগেও দু একটা লেখা হয়েছে তবে সেগুলো সার্থক হয়নি। একটা উপন্যাসের 6টা বৈশিষ্ট্য থাকে একটা সার্থক উপন্যাস হতে গেলে, তো সেক্ষেত্রে যেমন এর আগে লিখেছে ফুলমণি ও করুণার বিবরণ, আলালের ঘরের দুলাল, এরকম করে কিছু উপন্যাস শুরু হয়েছিল কিন্তু সেগুলোর সার্থকতা আসেনি। সার্থক উপন্যাস লেখা শুরু করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
ইংরেজি উপন্যাস পাঠ করে, আমি প্রথম দিকে বলেছিলাম যে ইংরেজি উপন্যাস পাঠ করে অনুপ্রাণিত হয়ে বঙ্কিম উপন্যাস রচনায় হাত দেন। গল্পটাও কিন্তু সেই ইংরেজি সাহিত্যের থেকেই অনেকটা এসেছে। এরপরে তিনি কি কি উপন্যাস লিখছেন দাগ দিয়ে রাখবা, এবং এটা কিন্তু অনেক সময় প্রশ্ন হতে পারে। কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, চন্দ্রশেখর, এ সমস্ত উপন্যাসের রাইটার বা লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্রের পরে মহৎ ঔপন্যাসিক বলতে আমরা প্রধানত রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বুঝি। এখন তোমাদেরকে আরেকটা জিনিস বলি, সেটা হলো যে একটু দেখো, একটি পরিসংখ্যানে দেখা গেছে পৃথিবীতে যেখানে যত বাঙালি রয়েছে তাদের ভিতরে শরৎচন্দ্রই এখন পর্যন্ত সবচেয়ে বেশি পঠিত ও জনপ্রিয়। অর্থাৎ উপন্যাস তো অনেকেই লিখছেন, তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন, পাঠকপ্রিয়তা পেয়েছেন, যার উপন্যাস বেশি মানুষ পড়েছে, সেটা হলো শরৎচন্দ্র। শরৎচন্দ্রের লেখা মানুষ অনেক বেশি করে পড়েছে। আর নিকট অতীতে, কাছাকাছি সময়ে আমাদের দেশের আরেকজন মহান লেখক ছিলেন, মারা গেছেন, তিনি ছিলেন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ শরৎচন্দ্রের পরে লেখালেখির দিক থেকে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন প্রথম জনপ্রিয়, আর দ্বিতীয় জনপ্রিয় লেখক হলেন হুমায়ুন আহমেদ। মনে রাখার চেষ্টা করবেন। এবার দেখো, বাংলা সাহিত্যে আধুনিক যুগে অবশ্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নামগুলো একটু মনে রাখবা, বনফুল, সমরেশ বসু, শহীদুল্লাহ কায়সার, আবু ইসহাক, হাসান আজিজুল হক প্রমুখ বিভিন্ন গল্পকার ও উপন্যাসিক খ্যাতি অর্জন করেন। উপন্যাস বহু রকমের হতে পারে, কী কী নামগুলো একটু মনে রাখবা, ঐতিহাসিক উপন্যাস, সামাজিক উপন্যাস, কাব্যধর্মী উপন্যাস, ডিটেকটিভ উপন্যাস, মনোবিশ্লেষণ ধর্মী উপন্যাস। বঙ্কিমচন্দ্রের সমকালে ঐতিহাসিক উপন্যাস খুব জনপ্রিয় ছিল। অর্থাৎ বঙ্কিমচন্দ্র যে সময় লিখেছেন তখন ইতিহাসকে আশ্রয় করে, ইতিহাসের ঘটনা নিয়ে তখন উপন্যাস লেখা হতো। তার সমসাময়িক, ওই বঙ্কিমের সমসাময়িক কি, রমেশচন্দ্র দত্ত, তার মতো বহু ইতিহাস আশ্রিত উপন্যাস রচনা করেছিলেন। সেগুলো কি, মাধবী কঙ্কন, রাজপুত জীবন সন্ধ্যা, মহারাষ্ট্র জীবন প্রভাত, এগুলো। তবে তার সমসাময়িক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেভাবে বাঙালি পাঠক সমাজকে মন্ত্রমুগ্ধ করে জয় করে নেন, তার সমকক্ষ আর কেউ ছিল না। আমরা মোটামুটি উপন্যাস সম্পর্কে একটু ধারণা পেলাম। এবার আমরা আরেকটি হলো প্রবন্ধ। প্রবন্ধটা ধরো পৃষ্ঠা 61 নিচের দিকে। আমরা সকলেই অস্পষ্টভাবে বুঝি প্রবন্ধ কাকে বলে বা কীরকম। গদ্যে লিখিত এমন রচনা যার উদ্দেশ্য পাঠকের জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করা। এখানে আসলে কোনো কিছু জানতে চাওয়া এবং কোনো কিছু জানা। উপন্যাস হলো মনের আনন্দ, গল্প হলো মনের আনন্দ, আর প্রবন্ধ হলো জ্ঞান অর্জন। বলবা যে গল্প কবিতা উপন্যাস থেকে কি জ্ঞান হয় না, অবশ্যই হয়, সেখান থেকে অনেক কিছু জানার আছে। তবে বিশেষ করে প্রবন্ধটা মানুষের জ্ঞানের তৃষ্ণাকে নিবারণ করার উদ্দেশ্যেই লেখা হয়ে থাকে। কোনো সন্দেহ নাই এ জাতীয় লেখায় তথ্যের প্রাধান্য থাকবে। তথ্য, তত্ত্ব দুটো জিনিসই থাকে এই প্রবন্ধের মধ্যে। ইনফরমেশন, হ্যাঁ, বিভিন্ন বিষয় দেওয়া থাকে যেগুলো ছোট গল্পে বা উপন্যাসে থাকবে না, এমনিতে গল্পের মাধ্যমে আসতে পারে, কিন্তু তথ্য দেওয়ার জন্যই উপন্যাস লেখা নয়। যেটা প্রবন্ধ লেখা হচ্ছে তথ্য বা তত্ত্ব জানানোর জন্য। ধরা যাক সংবাদপত্রের যাবতীয় খবরাখবর, দেশের, বিদেশের, মহাকাশের ইত্যাদি সবই গদ্য ভাষায় রচিত, এবং যার লক্ষ্য পাঠকের অজানা বিষয় পাঠককে জানানো। এখন কথার কথা, আমরা প্রত্যেক দিন সংবাদপত্র পড়ি, সংবাদপত্রের মধ্যে বিভিন্ন অজানা বিষয়গুলোকে আমরা জানি, কিন্তু এই যত অজানা বিষয় আমরা জানব সবগুলোই কিন্তু আবার প্রবন্ধ হবে না। হ্যাঁ, তাহলে কেন প্রবন্ধ হবে না সেটাও কিন্তু আছে এখানে, যে গদ্য সাহিত্যের অন্তর্গত হলেও তথ্যবহুল রচনা হলেই তাকে প্রবন্ধ সাহিত্যের উদাহরণ রূপে গণ্য করা চলবে না, যদি না লেখাটি সাহিত্য পদবাচ্য হয়।
এই জায়গাটাই কথা হলো যে প্রবন্ধ হবে যদি সেটা সাহিত্যিক মান উন্নীত হয়, আর সাহিত্যিক মানে উন্নীত না হলে শুধু একটা ইনফরমেশন দিলেই কিন্তু সেটা প্রবন্ধ নয়। সাহিত্যের প্রধান লক্ষণ সৃজনশীলতা, সৃষ্টিশীলতা, সৃজনশীলতা, নতুন কিছু তৈরি করা। লেখকের সৃজনশক্তির কোনো পরিচয় যদি পরিস্ফুটিত না হয় তা তেমন কোনো লেখাকে প্রবন্ধ সাহিত্যের লক্ষণযুক্ত বলা যাবে না। এই কারণেই খবরের কাগজে প্রকাশিত সমস্ত লেখাই গদ্যে রচিত হলেও তাদেরকে প্রবন্ধ সাহিত্যের নমুনা হিসেবে বিবেচনা করা সঙ্গত নয়। এখন এটা যদি একটা অনুধাবনমূলক প্রশ্ন হয় যে খবরের কাগজের সব লেখাকে কেন প্রবন্ধ সাহিত্যের মধ্যে ধরা যাবে না, এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। তাইলে এখন এই অংশটা যদি তুমি পড়াও ভালো করে, তাহলে তো এখান থেকে তুমি এই প্রশ্নের উত্তর লিখতে পারবে আশা করা যায়। তাহলে তো জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত সকল রচনাই প্রবন্ধ সাহিত্য বলে গণ্য হতে পারত, তার না হওয়ার কারণ ওই সৃজনশীলতার অভাব। অর্থাৎ সৃজনশীলতা থাকবে, তথ্য থাকবে, মানুষের জ্ঞানকে নিবারণ করবে, জ্ঞান তৃষ্ণাকে নিবৃত্ত করবে, যদি সেটা হয় তাহলে সেটা প্রবন্ধ, তা না হলে খবরের কাগজে সব লেখাই প্রবন্ধের মধ্যে পড়বে না। মনে রাখা প্রয়োজন সাহিত্যে যা চিরন্তন উদ্দেশ্য, এবং এখন ওই যে খবরের কাগজে সৌন্দর্য সৃষ্টি, আনন্দদান, এগুলো কিন্তু খবরের কাগজে সবটা থাকবে না, কিন্তু প্রবন্ধের মধ্যে এটা থাকবে। প্রবন্ধের সেই একই উদ্দেশ্য, সাধারণত কল্পনাশক্তি বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখক কোনো বিষয় বস্তু সম্পর্কে যে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্য রূপ সৃষ্টি করেন তাকে প্রবন্ধ নামে অভিহিত করা হয়। এটা একটু ব্র্যাকেট দাও যে প্রবন্ধ কাকে বলেন, এটা সব কিছু যে পরীক্ষার জন্য তা না, এমনিতেও মনে রাখার জন্য একটু পড়তে হবে। প্রবন্ধের দুটি মুখ্য শ্রেণী বিভাগ রয়েছে, প্রধান দুইটা ভাগ রয়েছে, একটাকে বলে তন্ময় প্রবন্ধ আর একটা হলো মনময় প্রবন্ধ। তন্ময় হলো অবজেক্টিভ, মনময় হলো সাবজেক্টিভ। একটু ব্যাখ্যাটা দেখে নাও, বিষয়বস্তুর প্রাধান্য স্বীকার করে যে সকল বস্তুনিষ্ঠ প্রবন্ধ লেখা হয় সেগুলোকে তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ বলে। তাহলে তন্ময়টা কাকে বলে? এরপরে দেখো, এ ধরনের প্রবন্ধ কোনো সুনির্দিষ্ট সুচিন্তিত চৌহদ্দি বা সীমারেখার মধ্যে আদি মধ্য অন্ত সমন্বিত চিন্তা প্রধান সৃষ্টি, একটা নির্দিষ্ট সীমারেখা থাকবে, কী এর মধ্যে বর্ণনা করা হবে সে বিষয়গুলো থাকবে, এটা হলো তন্ময় বা অবজেক্টিভ। এরপর এ জাতীয় রচনার লেখকের পাণ্ডিত্য, বুদ্ধি, জ্ঞানের পরিচয় এ সমস্ত মূলত প্রকাশ পায়। আরেক শ্রেণীর রচনার সম্ভব যেখানে লেখকের মেধাশক্তি অপেক্ষা ব্যক্তি হৃদয় প্রধান হয়ে ওঠে। ব্যক্তি হৃদয় যেটা প্রধান হয়ে ওঠে সেটাকে আমরা অনেক সময় কি বলে থাকি? মনময়। এদেরকে মনময় প্রবন্ধ বলে। মানে মনময় আমরা সহজ করে বুঝি মনের যেটা আবেগ অনুভূতিটা যেই প্রবন্ধের মধ্যে কিছুটা প্রকাশ পায় সেটা মনময়, আর যেখানে আবেগের কোনো বিষয় থাকে না, মনের কোনো বিষয় থাকে না, সেটাকে আমরা তন্ময় বলে থাকি। এখন দেখো, ফরাসি ভাষায় বেল লেতর, বেল লেতর বলে একটি শব্দ আছে, ইংরেজিতেও বেল লেতরই বলে, এর বাংলা নেই। বাংলায় বলা যেতে পারে চারুকথন। একটা প্রশ্ন হতে পারে যে বেল লেতর শব্দটাকে বাংলায় পারিভাষিকভাবে কোন শব্দে প্রকাশ করেছে? চারুকথন, মনে রাখবা। বেল শব্দের অর্থ সুন্দর, চমৎকার, এটাও প্রশ্ন যে বেল শব্দের অর্থ কী, ফরাসি শব্দ বেল এটার অর্থ কী, আর লেতর শব্দের অর্থ লেটার থেকে লেতর অক্ষর। তাইলে বেল লেতর মানুষ মনময় প্রবন্ধের উৎকৃষ্ট উদাহরণ রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ নামে একটা প্রবন্ধ আছে, সেটা এই শ্রেণীর অন্তর্গত। এবং অনেক ধরনের লেখক ব্যক্তিগত বলারও পক্ষপাতী। রম্য রচনা নামে একটা কথা অনেক দিন যাবত ব্যক্তিগত প্রবন্ধ বোঝাতে চালু হলেও দুটি একজাতীয় লেখা নয়। বেল্লেতর বোঝাতে রম্য রচনা ব্যবহার করাও ঠিক নয়। অনেকে আসলে আমাদের দেশের সাহিত্যের মধ্যে অনেকে এই বেল্লেতরটাকে আমাদের রম্য রচনা হিসেবে প্রকাশ করে থাকেন অনেকে। যেমন
বিড়াল নামে একটা প্রবন্ধ আছে বঙ্কিমচন্দ্রের, যেটা অনেকটা রম্য রচনার মতো, কিন্তু সেটা প্রবন্ধ। এখন এটা কি সেই বেল্লেতর কি না? অনেকে আমাদের দেশের সাহিত্যিকরা এই বিড়াল রচনাটাকে, এটা ইন্টারমিডিয়েটে বা উচ্চ মাধ্যমিকে যখন তোমরা যাবে তখন সেখানে আবার পাবে এটা। তো যাই হোক, কারণ রম্য রচনা শব্দদ্বয়ের রম্য শব্দের ভিতরে এমন ইঙ্গিত রয়ে যায় যে লেখাটি সিরিয়াস বা গুরুগম্ভীর বিষয় নয়। রম্য মানে কি? আমরা আসলে বুঝি হাস্য, রসাত্মক, আনন্দদায়ক, হ্যাঁ এটা একটা আলাদা রকমের অনুভূতি, একটু ফানি, কৌতুক টাইপের, মজাদার এরকম। হ্যাঁ তো কিন্তু প্রকাশভঙ্গি বা ভাষা গুরুগম্ভীর হলে চলবে না। বাংলা ভাষায় রচিত প্রবন্ধ সাহিত্য আয়তনে বিশাল এবং গুণগত মানে অতি উত্তম। রাজা রামমোহন রায় থেকে শুরু করে অদ্যাবধি তার প্রবাহমানতা কখনো ব্যাহত বা বাধাগ্রস্ত হয়নি বা এখনো চলতে আছে। আমরা উপন্যাস এবং প্রবন্ধ দুটি বিষয় নিয়ে আলোচনা করলাম। তোমরা এই অংশটাকে দুইবার ভালো করে এখন আবার একটু সুন্দর করে পড়বা, এবং পড়ে ক্লাসে বসে এই দুটো অংশের মধ্য থেকে 10টি জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর লিখবা। আমি আগেই কিন্তু এগুলো সব ধরে ধরে তোমাদেরকে দাগ দিয়ে দিয়ে বলে দিয়েছি, যেখানে দাগ দাও একটা আমি লাল মার্ক করে দিয়েছি, এবং সেগুলো দেখে দেখে তোমরা এখন একটু সুন্দর করে দুইবার আগে পড়বা, তারপরে 10টি জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর লিখবে। এরপরে তোমাদের জন্য রয়েছে একটু বাড়ির কাজ। বাড়ির কাজটা হলো একটা অনুধাবনমূলক প্রশ্ন। এই বাড়ির কাজ দুটোর মধ্যে একটি হলো যে সাহিত্যের বিভিন্ন শাখা প্রশাখার মধ্যে উপন্যাস অন্যতম কেন, আর দ্বিতীয়টা হলো সংবাদপত্রে যাবতীয় খবরাখবর সমৃদ্ধ রচনাকে প্রবন্ধ সাহিত্যের উদাহরণ বলা যায় না কেন। এই দুটো প্রশ্ন বাসা থেকে একটু সুন্দর করে লিখবে। বরাবরের মতো ক্লাস শেষে আমরা প্রতিদিন একটা নীতিবিধানের কথা বলে থাকি, অবশ্যই এটা ডায়েরিতে লিখে রাখবা। আমাদের আজকের সেই নীতিবিধানের বিষয়টা হলো সহানুভূতি। সহানুভূতিটা কি? সহানুভূতি হলো অন্যের পরিস্থিতি বা অনুভূতি, উপলব্ধি এবং বোঝার ক্ষমতা। এটা নিজেকে অন্যের অবস্থানে স্থাপন করতে সক্ষম করে। যেমন একজন হোঁচট খেয়ে পড়ে গেছে, কেউ কেউ দেখে হেসে ফেলে, হো হো করে হাসে, আর কেউ কেউ আছে পড়ে গেছে দেখে এরকম যে একটা এক্সপ্রেশন, মানে আসলে যে সে ব্যথা পেয়েছে মনে হচ্ছে এই ব্যথাটা তুমিও পেয়েছ, এটা হলো সহানুভূতি। লাইনটা একটু লিখে রাখো খাতায়, দুর্বল সমাধানের মাধ্যমে দারিদ্রতা দূর করা যায় না। আর একটা লাইন একটু লিখে রাখো, কেউ যখন কথা বলে যত্ন সহকারে শোনো, বেশিরভাগ মানুষই শুনতে চায় না, সবাই কিন্তু শুধু বলে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবার মঙ্গল কামনায়, আজকে এখানে শেষ, আল্লাহ হাফেজ।